জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদুর আমন্ত্রণ ভিন রাজ্যে কাজে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের আর এবার মৃত্যু ঘটেছে হরিহরপাড়া থানার খোসালপুর ইটভাটা সংলগ্ন এলাকার বছর সাতাশের রাজিবুল শেখ নামের এক যুবকের পরিবার সূত্রে খবর রুজি রোজগারের টানে মাস তিনেক আগে প্রথম হায়দ্রাবাদে কাজে গিয়েছিলেন রাজিবুল সেখানে রাজমিস্ত্রির কাজ করতেন তিনি এদিন বহুতলের ওপরে কাজ করছিলেন সেই সময় দেওয়াল চাপা পড়ে আহত হন বেশ কয়েকজন যুবক আহত যুবকদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় সেখানে রাজিবুল রাহুলের অবস্থা অবনতির দিকে যাচ্ছিল প্রায় ১৩ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা অবশেষে চিকিৎসাধীন অবস্থায় গত তেইশে জুলাই সকাল দশটা নাগাদ মৃত্যু হয় রাজিবুলের অবশেষে অপেক্ষার পর সাতাশে জুলাই দুপুরে রাজিবুলের কফিন বন্ধি নিধর দেহ বাড়িতে এসে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা গ্রামের লোকজন রাজিবুলের মৃতদেহ দেখতে ভিড় জমাচ্ছেন রাজিবুলের বাবা বলেন তিন সন্তান রাজিবুলের অভাবের সংসারে নুন আনতে পান্তা ফুরোই এখন কিভাবে চলবে তা বুঝে উঠতে পারছি না এই বলে কান্নায় ভেঙে পড়লেন তিনি সরকারি সাহায্যের আর্জি জানিয়েছেন পরিবারের সদস্যরা

তা কিছু যদি সরকারের সাহায্যে যদি কিছু যদি একটু হেল্প করে এটা খুব ভালো হয়